আমরা সাধারণত মনে করে থাকি যে কোনো কিছু বুঝার নামে শিক্ষা, যে কোনো কিছু জানার নামে শিক্ষা। আমাদের এই মনে করা সঠিক নয়। যদি যে কিছু জানার নাম বুঝার নাম শিক্ষা হতো, তাহলে চোর চুরি করার আগে জেনে নেয় কিভাবে আরেকজনের মাল নিয়ে সরে আসতে পারবো, আমাকে ধরতে পারবে না। ডাকাত ডাকাতির আগে জেনে নেয় কিভাবে ডাকাতি করলে আমি ধরা পড়ব না। বোমাবাজ বোমাবাজির আগে জেনে নেয়, ট্রেনিং দিয়ে নেয় কিভাবে বোমা ফুটাইলে আরেকজনকে মারতে পারবো, আমি মরব না, ধরাও পড়ব না। যে কোনো কিছু জানার নাম বুঝার নাম যদি শিক্ষা হয়, এদিকে শিক্ষা জাতির মেরুদণ্ড, একথা সকলেই বুঝে। এই চুরি জানা, ডাকাতি জানা, বোমাবাজি জানা, এটা কি জাতির মেরুদণ্ড? না, আছে মেরুদণ্ড ভেঙে দেয়। তাহলে বোঝা গেছে যে কোনো কিছু জানার নাম বুঝার নাম শিক্ষা নয়। যদি যে কোনো কিছু জানার নাম বুঝার নাম শিক্ষা হয়, তাহলে আমাদেরকে একথা বলতে হবে, মানতে হবে, মুরগি শুধু শিক্ষিত নয়, অনেক বড় শিক্ষিত। কিভাবে? মুরগির নিচে কিছু ডিম রেখে দিলে 20-21 দিন পরে ডিমে বাচ্চা আসে। আপনি যদি এই ডিমগুলোতে 1-2-3 এভাবে লিখে লিখে সিরিয়াল দিয়ে বসায় রাখুন, আগামীকাল এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি। একের জায়গায় 3, 3-এর জায়গায় 7, 7-এর জায়গায় 5, উলুট পালুট হয়ে গেছে। কে করেছে? মুরগি নিজে। কেন করলো? মুরগি একথা বোঝে যে আমার দেহের তাপে ডিমে বাচ্চা আসে। যদি আমি আমার মালিকের সিরিয়াল ঠিক রেখে বসে থাকি, যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে, সিনার নিচে, এগুলোতে তাপ লাগতেছে বেশি, যেগুলো আমার পাশে ওগুলো তো লাগতেছে কম। এখন মালিকের সিরিয়াল ঠিক রেখে বসে থাকলে আমার বুকের নিচের ডিমগুলোতে বাচ্চা আসবে তাড়াতাড়ি, পাশের গুলোতে আসবে পরে, অথবা পাশের ডিমগুলো পচেই যাবে। যদি পচে যায় বিরাট লস, আর আগ পর করে বাচ্চা আসলে আমার জন্য বড় সমস্যা। কারণ যে ডিমগুলোতে বাচ্চা এসে গেছে, এই বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করুক, আমাদের আধারের ব্যবস্থা করুক। আর যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি, এদের দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক। এখন যদি মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে বাইরে ঘুরে, ডিমগুলো পচে যাবে। আর ডিমের দাবি পূরণ করতে গিয়ে যদি খাঁচায় বসে থাকে, বাচ্চাগুলো কাক চিলের খোরাক হবে। তাই মুরগি আপনার সিরিয়াল ঠিক না রেখে নিজে উলুট পালুট করে, যাতে সকল ডিমে গড়ে তাপ সমানভাবে লাগে। এবার বুঝার বিষয়, আমাদেরও দেহের তাপ আছে, টেম্পারেচার আছে। তাপমাত্রা কত ডিগ্রি এটা বুঝতে হলে আমাদেরকে থার্মোমিটারের মুখাপেক্ষি হতে হয়। বগলের নিচে কিংবা জিহ্বার নিচে থার্মোমিটার দিলে আমরা বুঝি এখন তাপমাত্রা 98 ডিগ্রি কিংবা বেড়ে গেছে। থার্মোমিটার ছাড়া কত ডিগ্রি তাপমাত্রা এটা আমরা বুঝি না। মুরগি যে তার ডিমের তাপ মাপ দিল, সে কি থার্মোমিটার ব্যবহার করেছে? করেনি। আমরা তো থার্মোমিটারের মুখাপে কি হলাম? মুরগি হল না। তাহলে আমরা বেশি বুঝলাম না মুরগি বেশি বুঝলো? আরো আশ্চর্য হবেন, আমাদের মায়ের পেট থেকে বাচ্চা বের হওয়ার জন্য আল্লাহ পাক একটি রাস্তার ব্যবস্থা করে রেখেছেন, ওই রাস্তা দিয়ে বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি হলে আমরা হাসপাতালে ফোন করি, অ্যাম্বুলেন্স পাঠাই, রোগী নিয়ে হাসপাতালে যাই,
ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বাচ্চার কি পজিশন এটা বোঝার জন্য। প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে আনে, যাকে বলা হয় সিজার করা। মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার কি কোনো রাস্তা আছে? নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। তো মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে অ্যাম্বুলেন্সের জন্য, বা কতগুলো ডিম নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে, ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা বের হওয়ার তো রাস্তা নেই, সিজার করতে হবে, একটু মেহরবানি করুন। না, তো কে সিজার করে? মুরগি নিজে সিজার করে তো করে। আমাদের সিজারের আগে আমরা আগে আল্ট্রাসাউন্ড করি, বাচ্চার পজিশন দেখি, কোন জায়গায় কাটতে হবে, কি পরিমাণ কাটা লাগবে, এরপরে সিজারের প্রশ্ন। মুরগি সিজার করে যেখানে সেখানে, সে ডিমের খোসা বাঁধবে না, একসাথে সিজার করে বাচ্চাও বের করে আনবে না, প্রথমে একটি ছিদ্র করে। কারণ একসাথে বের করে আনলে বাইরের আবহাওয়ার সাথে বাচ্চার মিল নাও খেতে পারে। প্রথমে একটি ছিদ্র করবে, তাও যেখানে সেখানে করবে না, ঠিক যেখানে বাচ্চার ঠোঁট ওইখানে প্রথম ছিদ্র করবে, বাইরের আবহাওয়া যাতে সে এখন গ্রহণ করে এবং ত্যাগ করে, কিছু পরিচিত হোক। এমন কখনো হয় না যে ছিদ্র করার পর দেখা গেছে এখানে বাচ্চার ঠ্যাং ভুল হয়ে গেছে, ছিদ্রের পরে দেখা গেছে এখানে বাচ্চার লেজ, এমন কখনো হবে না। ঠিক যেখানে বাচ্চার ঠোঁট ওইখানেই ছিদ্র। তো সে কোন মেশিন ব্যবহার করেছে, আল্ট্রাসাউন্ড কিভাবে করলো যে এখানে বাচ্চার ঠোঁট ছিদ্র এখানে করতে হবে? তাহলে বলুন, আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝে? সিজার করার যোগ্যতা অর্জনের জন্য আমাদেরকে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ, এরপর আবার গাইনি বিভাগ, অন্তত 20টি বছর লেখাপড়া করতে হয়েছে। মুরগি কি 20 মিনিট মেডিকেল কলেজে লেখাপড়া করেছে? এত লেখা পাওয়ার পরও তো মাঝে মধ্যে আমাদের সিজারে ভুল হয়, মুরগির সিজারে কখনো ভুল হয় না। তাহলে বলুন, আমরা বড় শিক্ষিত না মুরগি বড় শিক্ষিত? এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে? বলে না। কেন বলে না? বাধা কোথায়? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, এই জন্য মুরগিকে শিক্ষিত বলে না।